হাই এভরিওয়ান, দিস ইজ সাগর রয় অ্যান্ড ওয়েলকাম টু রয় সাগর ব্লগস। তো সকলকে শারদীয়ার শুভেচ্ছা, আজ দ্বিতীয়া, তো সকলকে দ্বিতীয়ারও শুভেচ্ছা। তো এমন দিনে চারিদিকে একটা পুজোর আলাদাই আমেজ, এখনও পুজোর তিন দিন বাকি, আপনি মনের আনন্দে শপিং করে চলেছেন। হঠাৎ একদিন রাত্রিবেলা দেখলেন আপনার টাইম লাইনে পুজোর ভিড় গিজগিজ করছে, সবাই কোথায় যেন ঘুরতে যাচ্ছে। দাদা, আপনি আউটডেটেড হয়ে গেছেন, আপনি প্রচণ্ড লেট হয়ে গেছেন, কারণ শ্রীভূমিতে আজকে অষ্টমী চলছে। কলকাতা লন্ডন তো অনেক আগেই হয়ে গেছিল, আর বর্ষাকালে ভেনিস, আর ইকো পার্কে সারা বছর প্যারিস। এর মাঝে কলকাতার মুকুটে নতুন ইউরোপ যুক্ত হলো শ্রীভূমিতে, চিতা দেল ভ্যাটিকানো, মানে ভ্যাটিকান সিটি। ইটালির রোমের ভ্যাটিকান শহর, পোপের শহর, আর রোমান ক্যাথলিক ধর্মাবলম্বীদের সদর দপ্তর বলা হয় যে ভ্যাটিকান সিটিতে, সেটাই এবারের থিম শ্রীভূমিতে। তো মহালয়ার রাতে লোকের ঢল দেখে নিজেকে বড্ড আউটডেটেড মনে হচ্ছিল, তাই আমি সকাল সকাল প্রথমার দিনেই পৌঁছে গেলাম ভ্যাটিকান সিটিতে। তো বাড়ির পাশের স্টেশন থেকে ট্রেন ধরে আমি টুকটুক করে ভর দুপুরে গিয়ে পৌঁছালাম সেখানে। গিয়ে দেখি ওহরি শ্রীহরি শ্রীভূমি, এখানে তো আমার আগে আরও 500-700 লোক দাঁড়িয়ে আছে। এখনও প্যান্ডেল পুরোপুরি তৈরি হয়নি, কাজ চলছে লাস্ট মিনিট ফিনিশিংয়ের। একদিকের গেট বন্ধ, অথচ বাসস্টপকে দেদার মানুষের ভিড়। গিয়ে মনে আলাদা একটা শান্তি পেলাম, আমি আর পিছিয়ে নেই। এবার আপনারা যারা এখনও পিছিয়ে আছেন আর আমার ভিডিও দেখে নিজেকে আউটডেটেড মনে হচ্ছে, চটপট পৌঁছে যান বিধাননগর রেলওয়ে স্টেশনে। সেখান থেকে অটোয় মাত্র 15 টাকা দিয়ে সোজা শ্রীভূমি। অটোয় যেখানে নামাবে বাঁদিকে দেখবেন গেট, আর গেটের ওপারে দাঁড়িয়ে রথের ওপর স্বামীজির মূর্তি। রাস্তা ধরে লোকজনকে ফলো করতে করতে চলে যান বাকিদের পিছু পিছু। কিছু দূর এগিয়ে ডান দিকে তাকান, মানুষ আর মানুষ। যতক্ষণে আমি ভিডিওটি এডিট করছি, কখন আপনি ভিডিওটি দেখবেন আর যখন পৌঁছাবেন, দাদা আপনি লেট হয়ে গেছেন, ভিড় কয়েক গুণ বেড়ে গেছে। ভ্যাটিকানের এক অপূর্ব প্রাসাদ, মন্দির প্রাঙ্গণের দরজা বন্ধ, এখনও টুকিটাকি কাজ চলছে, ভিড় ম্যানেজ করছে পুলিশ। নতুন জামা পরে প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে ফটো তুলছেন মামন মামনিরা, কেউ দাঁড়িয়ে প্রণাম করছেন, কেউ দূরে দাঁড়িয়ে মায়ের মুখের ফটো তোলার চেষ্টা করছেন। প্রথমার দিনেই যে ঠেলাঠেলি, এরপর আর ফটো তোলার ভাগ্যই হবে বলে তো মনে হয় না কারো। তাই আমার ক্যামেরায় দেখে নিন শ্রীভূমির অপূর্ব দৃশ্য। সত্যিই প্যান্ডেল কাঠামোটি অতি সুন্দর, উপরের দিক দিয়ে কিছু রোমান ধাঁচের মূর্তি। রাতের অন্ধকারে আরও কয়েকগুণ এই সৌন্দর্য বেড়ে উঠতে চলেছে। এখনও সাজানো চলছে এবং লাইটিং কমপ্লিট হয়নি, কাজ চলছে। রাস্তার গলিতে ছোট ছোট দোকান অলরেডি লেগে গেছে এবং গলিতে কোনো প্রকার যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। পুজোর দিন আপনি এই রাস্তা দিয়েই ধাক্কা খেতে খেতে পৌঁছে যাবেন, যেখানে ডান দিকে তাকিয়ে দেখুন বড় সাইজের একটি ঘড়ি, বিগ বেন। রোম থেকে আপনি আবার লন্ডনে এসে পড়েছেন। এর আশেপাশেই আপনি দেখতে পারেন দমদম পার্ক, টালা প্রত্যয় সহ বাকি নর্থ কলকাতার ঠাকুরগুলো। আর বাকি আমি তো আছি একে একে সমস্ত কিছু দেখানোর জন্য। পুজোটা তো আগে শুরু হতে দিন, আপাতত বাই।